আসসালামু আলাইকুম রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১০-এর অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা অধ্যায় ১০ সম্পূর্ণ পড়েছিলাম এবং এই বিষয়ে জ্ঞান অর্জন করেছিলাম। অধ্যায় ১০-এ আমরা কি পড়েছিলাম? আমাদের জীবনে তথ্যের গুরুত্ব, তথ্য বিনিময়ের গুরুত্ব এবং আমরা আরও শিখেছিলাম তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময় সম্পর্কে। আজকের এই পাঠে আমরা শিখব অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে সঠিক উত্তরগুলো পড়ে নেই। ১. তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? ক. টিভি, খ. রেডিও, ঘ. সংবাদপত্র, ঘ. সিডি। বলো তো বন্ধুরা, তথ্য সংগ্রহের জন্য কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, ঘ. সিডি। দ্বিতীয়টি, তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক. বাস, খ. থার্মোমিটার, গ. মোবাইল ফোন, ঘ. ঘড়ি। বলো তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কোনটি? হ্যাঁ, গ. মোবাইল ফোন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নেই এবং এর উত্তরগুলো শিখে নেই। প্রথমে ১. তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখো। তিনটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি হলো পেন ড্রাইভ, ডিভিডি এবং মেমোরি কার্ড। ২. কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? মোবাইল ফোন, টেলিভিশন, ক্যামেরা, চিঠি ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। এছাড়া ইমেল, ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়। ৩. তথ্য কেন গুরুত্বপূর্ণ? তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে, নতুন কিছু শিখতে কি করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। ৪. ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যটি ইন্টারনেট ব্যবহার করে সহজেই পেতে পারি। ৫. বাংলাদেশে ব্যবহৃত সার্চ ইঞ্জিন এর নাম লেখো। বাংলাদেশে ব্যবহৃত তিনটি সার্চ ইঞ্জিন হলো গুগল, ইয়াহু এবং পিপিলিকা। বন্ধুরা, এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। প্রথমে ১. বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটি তুমি টেলিভিশন থেকে পেলে, এখন তুমি কি করবে? বাংলাদেশে ঘূর্ণিঝড় আসছে এই তথ্যটি যখন আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারবো, তাহলে কি করতে হবে? অবশ্যই তা যতদূর সম্ভব সকলকে জানাতে হবে, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে পাওয়া তথ্যটি আমরা বিনিময় করব। আমাদের জানা তথ্যটি বিনিময়ের জন্য আমরা বিভিন্ন প্রযুক্তির সাহায্য নেব, যেমন টেলিফোনের মাধ্যমে নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে জানাবো। এছাড়া খুদে বার্তা অর্থাৎ SMS, ইমেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক বা টুইটার ইত্যাদি ব্যবহার করে, অথবা ইন্টারনেটের মাধ্যমেও সকলকে সতর্ক করা সম্ভব। ঘূর্ণিঝড়ের তথ্যটি যদি আমরা জানি তবে অন্য মানুষদের তা জানাতে পারি, তবে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি হ্রাসের ব্যবস্থা নেবে, ফলে অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। প্রশ্ন ২. কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব ও তা বর্ণনা করব? ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করার জন্য আমরা কিছু মৌলিক ধাপ অনুসরণ করব। প্রথমেই তথ্য অনুসন্ধানকারী বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, পিপিলিকার সাহায্য নেব। তারপর যে বিষয়টির তথ্য আমরা খুঁজেছি तार मूल शब्द उल्लेख करे सार्च बारे लिखे सार्च लेखाटीते इंटर कीते चाप देब। एरपर सार्च इंजिने आमादेर खोजा सेई आमादेर पछंदेर सेई वेबसाइटेर तालिका चले आसबे। ता थेके आमरा उपयुक्त साइटटी बेछे नेब एबं आमादेर प्रयोजनीय तथ्यटी आमरा कि करब संग्रह करब। एभाबे आमरा इंटरनेट थेके तथ्य संग्रह करते पारी। प्रश्न 3 केन तथ्य खुजे पेते बुझते मूल्यायन और व्यवहार करते आमादेर यथायथ दक्षता अर्जन करते हबे। तथ्य खुजे पेते बुझते मूल्यायन और व्यवहार करते आमादेर यथायथ दक्षता अर्जन करा जरूरी। तथ्य खुजते आमादेर प्रथमेई इंटरनेटेर व्यवहार जानते हबे, केनना तथ्य संग्रह करते इंटरनेटेर नानान विषय जेमन सार्च इंजिन सार्च बार वेबसाइट तथ्य निर्वाचन इत्यादि विषय आमादेर ज्ञान थाका जरूरी। ता ना होले तथ्य संग्रहकारी तथ्य संग्रहे व्यर्थ हबे। आबार तथ्य संग्रहकारी यदि सठिक तथ्य ओ तथ्येर गुरुत्व अनुधावन करते ना पारे तबे तथ्य जानार कोनो सुफल पावा जाबे ना। जाना तथ्य यदि सकलेर निकट बिनिमय करार प्रयोजन हय तबे ता अवश्यई बिनिमय करते हबे। तथ्य बिनिमयेर जन्य बिनिमयेर विभिन्न धरनेर माध्यम जेमन इंटरनेट इमेल सामाजिक जोगाजोग माध्यम रेडियो टेलीविजन मोबाइल फोन व्यवहार करार जोनो अभिज्ञतार प्रयोजन। यदि तथ्य संग्रहकारी तथ्येर गुरुत्व मूल्यायन करते ना पारेन तबे से तथ्य व्यवहार कोनो उपकारेई आसबे ना। ताई तथ्येर सुफल पेते आमादेर यथायथ दक्षता अर्जन करते हबे। प्रश्न 4 तथ्य बिनिमय ना करले कि होते पारे व्याख्या करो। तथ्य बिनिमय हलो एमन एकटी प्रक्रिया जे प्रक्रियार साहाज्ये तथ्यटी परिवार बंधु बान्धव आत्मीय स्वजनेर संगे आदान प्रदान करा जाय। तथ्य बिनिमय ना करले आमादेर स्वाभाविक जीवन नाना धरनेर क्षतिर सम्मुखीन होते पारे। जेमन यदि आबहावाविदरा बोलेन जे प्रचंड जलोच्छ्वास हबे किंबा घूर्णिझड़ हबे एबं एई तथ्यटी यदि बिनिमय तथा काउके जानानो हय तबे कि हबे समुद्रेर उपकूले मानुषेर जीवन ओ सम्पदेर क्षति बृद्धि पाबे। यदि कि करा हय तथ्यटी जानानो ना हय शुधु दुर्योगई नय यदि देशे कोनो संक्रामक रोग जेमन कोविड-19 बा आतंकेर कोनो ब्यापार सृष्टि हय तबे ता सकलेर काछे बिनिमय करा उचित। यदि ता ना करा हय तबे आमादेर व्यक्तिगत ओ सामाजिक जीवन विपदग्रस्त ओ अनिरापद हये पड़बे। सर्वशेष प्रश्न তোমার একজন বন্ধু জাপানে থাকে, তুমি তার সাথে তথ্য বিনিময় করতে চাও, কেন কোন কোন উপায়ে তুমি তার সাথে তথ্য বিনিময় করতে পারবে এর জন্য তোমার কি কি প্রযুক্তি দরকার হবে লেখো। জাপানে থাকা বন্ধুর সাথে আমরা যে যে উপায়ে তথ্য বিনিময় করতে পারবো বন্ধুরা তা আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আমরা তথ্য বিনিময় করতে পারি। প্রথমত টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। তাছাড়া চিঠি আদান প্রদান করে আমরা তথ্য বিনিময় করতে পারি। ক্যামেরার মাধ্যমে ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি। খুদে বার্তা অর্থাৎ SMS ইমেল সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইত্যাদি ব্যবহার করে আমরা কি তথ্য আদান প্রদান করতে পারি। এবং আরো একটি প্রশ্ন এখানে তথ্য বিনিময়ের জন্য আমাদের যে সকল প্রযুক্তি দরকার কি কি প্রযুক্তি দরকার হতে পারে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার মোবাইল ফোন টেলিভিশন ক্যামেরা ইত্যাদি ধরনের প্রযুক্তি আমাদের দরকার হবে। বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম অধ্যায় 10 এর অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।